যে মেইনলি বিজেপি সরকারে যা 8 বছর অর্থাৎ বিজেপি সরকার অসমত অহার আগতে তেওঁলোকে রাইজক বা অসমৰ রাইজক উদ্দেশ্যে যি 400 প্রতিশ্রুতি দিছিলে, সেই 400 প্রতিশ্রুতির কেনে ধরনের তেওঁলোকে প্রতিশ্রুতি রাখিলে না রাখিলে এই কথাখিনির উপরতেই আজির এই খতিয়ান যখন আমি কিতাব প্রকাশ করেছো, এই কিতাবখন সেইখিনি কথাই উল্লেখ আছে। তার কেটামান মূল মূল বিষয় যেটা সততে চর্চিত হয়ে থাকে সেইকটা বিষয় আপনার সম্মুখত আমি জানাই দিব বিচারিছো। উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত আমার রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী উন্নয়নের যে বিষয় আছে NRCর বিষয়ট, সেই আপনার সকলেই দেখিলে যে সেই গোটেই NRCর প্রক্রিয়াটা একটা নিষ্ফল প্রক্রিয়া হল। সেই গোটেই NRCর যে যিমানখিনি ফলপ্রসূ হব লাগিছিল সেই নহল। ইয়ার ওলোটাক বিজেপি সরকারে আমার নাগরিকত্বর যিখিনি মানুষ চিনাক্ত করার কথা আছিল তার বিপরীতে তেওঁলোকে কা আইনখনহে বলবৎ করিলে, আর কা আইনের জড়িয়ে বা আমার বাংলাদেশের বহু নাগরিক মানে নাগরিকত্ব দিয়ার একটা ব্যবস্থা করলে। গতি যে NRCর ক্ষেত্র সরকারত অহার আগতে যে মানুষ প্রতিশ্রুতি দিছিল সেই প্রতিশ্রুতি রাখব নারে, আর নরখার উপরেও সম্পূর্ণরূপে একটা ওলোটা স্টেপ লৈ বিদেশী সকলকহে নাগরিকত্ব দিয়ার কারণে বা ভারতত নাগরিকত্ব দিয়ার কারণে একটা স্টেপ ললে। ইয়ার উপরও আমি আর কেটামান বিষয় ইয়াত উল্লেখ করছো, যে আমার অর্থনীতিটো আজি একেবারে বিপন্ন হয়ে গেছে, লোনের উপর লোন আমি ধার লৈ আছো, 1000 কোটি এনেকে ধার লৈ আছো। তারপিছত কিন্তু আমার যদি বিলাসিতা লোন লৈ কেনে সরকারখনের বিভিন্ন মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক সকলে একটা বিলাসী জীবন যাপন করে আছে। গতি এইখানে আজির একটা যাবছর সরকারের একটা ব্যর্থতা, সেই ব্যর্থতার ভিতর অন্যতম। ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করার কথা কইছিলে, কিন্তু ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের নামত যা জনগোষ্ঠী আছে সেই 6টা জনগোষ্ঠীর মানুষক একেবারে ডাঙর ঠগন দিছে, তেওঁলোকে প্রবঞ্চনা করেছে বিজেপি সরকারে। এই কথাখিনিও আমি আজি এই খতিয়ান যখন কিতাব এই খতিয়ান পুস্তকখনত আমি দাঙি ধরছো। নিবনুয়া সমস্যা সমাধানত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, যে 23 লাখ নিবনুয়া সংস্থাপিত করার কথা 2016 চনের ভিজন ডকুমেন্টত প্রকাশ করেছিল। সেই 23 লাখ নিবনুয়া আজির তারিখলৈকে সংস্থাপন করব নোৱাৰিলে। আমি ডিটেইলসত গোটেই কথাখিনি এই কারণে কোৱা নাই, আপনার হাতত আমি এই কিতাব এখন দিম, আমি মূল মূল পয়েন্ট কেটা আপনার ওর কই গেছো। দুর্নীতি নিবারণত সরকারখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আপনাদের সকলে জানে যে কিমান ধরনের কেলেঙ্কারীরপর আদি করে সিন্ডিকেটরপর আদি করে গোটেই মানে সরকার এই সরকারখনের নেতৃত্বত চলি আছে। ইয়ার উপরি বিভিন্ন সময়ত আপনাদের দেখিছে অসম সরকার মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক তেওঁলোকৰ ঘনিষ্ঠ হোক তেওঁলোকৰ ঘর পরিয়ালে হোক হাজার হাজার বিঘা কৰবাত মাটি বিক্রি করে বিভিন্ন ধরনের ভূমি কেলেঙ্কারি করা পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রত কিন্তু সরকারখনে কৰবাত যদি এটা মন্ডল অফিসত গৈ রাজস্বকর অফিসত গৈ কোনোবাজন মন্ডলক ধরেছে, কিন্তু যাকে ডাঙর ডাঙর কেলেঙ্কারি করে আছে কিন্তু সরকারখনে আশ্রয় দি আহিছে। গতি এই বিজেপি সরকারখনে যাবছর শাসন করলে এই 8 বছর এয়াও একটা অন্যতম বিফলতা, যিখিনি করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করিম বলে কৈছিল এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মূল্যবৃদ্ধির কথা তো সকলে জানে, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করিম বলেই সরকারখনে যথেষ্ট প্রতিশ্রুতি দিছিল, আর রাইজে সেই সময় ভাবিছিলে যে বিজেপি সরকার আহিলে বস্তুর যদি দাম সেই দামটো যথেষ্ট কমিব, তেনেকৈ আমাক সপন দেখুৱাইছিলে। কিন্তু সরকারত যেটা শাসনের গাদীত বহিল শাসনের বাকজরি যেটা হাতত ললে তারপর মূল্য বৃদ্ধির ফল যাইজর ফলে চাবলগা আছিল মূল্য বৃদ্ধির বিষয়টো একেবারে নাচালে, আজি বস্তুর দাম এনেকুৱা বৃদ্ধি হয়েছে মাহত 50,000 টাকা দরমা পাওয়া মানুষজনের কিন্তু চিন্তা করবলগিয়া হয়েছে দিনত চলিবর কারণে, এনেকা একটা পরিস্থিতি আজি দেখা গেছে। রন্ধন গ্যাসের যে মূল্য আছিল সরকার অহার আগত যে করে দিম বলে কৈছিল কিন্তু সম্পূর্ণরূপে ওলোটা প্রতিচ্ছবি এটা আমি দেখিছো। গতি 8 বছরের বিজেপি সরকারে নিজের শাসন চলাইছে এয়াও একটা ব্যর্থতার অন্যতম অংশ। সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেই সরকারি শিক্ষা ব্যবস্থাটুকু একেবারে ধ্বংসমুখী করে দিলে। আপনার সকলে জানে যে বিজেপিয়ে বহু সরকারি স্কুল ইতিমধ্যে
বন্ধ করে দিছে। গতি আর তার বিপরীতে আমি দেখিছো যে রাজনৈতিক নেতার যখন বিজেপির রাজনৈতিক নেতা আছে, মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রী হোক, তেওঁলোকর ঘনিষ্ঠ পত্নী হোক, পরিয়ালের লোকে ডাঙর ডাঙর প্রাইভেট স্কুল খোলা আমি দেখি আহিছো। গতি সরকারখনে সরকারি যেটা শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাটক ধ্বংস করে প্রাইভেট শিক্ষা, ব্যক্তিগত খণ্ডর শিক্ষা ব্যবস্থাটক নিজের মুনাফা ঘটার কারণে প্রমোট করা আমি দেখিছো। আর আমার বহুত কেটা এনেকে আমি বিষয় উল্লেখ করছো। আমি আর একটা কথা, বানপানীর যে সমস্যা আছে সেই বানপানী সমস্যা সমাধান করিম বলে রাইজক প্রতিশ্রুতি দিছিলে, কিন্তু সেই সমাধান আজির তারিখত আপনাদের দেখি আহিছে। যা সাত বছর বানে কেনকা ধরনের গোটেই বিস্তর ক্ষতি সাধন করেছে আপনাদের সকলে দেখি আহিছে। দুদিনমান পিছত আকৌ বারিষা আহিছে, গতি বিজেপির যেটা ব্যর্থতা এই বারিষাত পুনর্বার প্রতিপন্ন হব। বানপানীর ক্ষেত্রে দিয়া প্রতিশ্রুতি রাখব নিলে। তারপর আমি একটা সকলক ভয়লগা বিষয় একটা, গণতন্ত্র বা ভারতের যে ন্যায় ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থার প্রতি একটা ভাবুকি আনিছে। সেইটা হল এনকাউন্টার বা আমি যে এক্সট্রা জুডিশিয়াল ক্লিং কিলিং বলে কোম, সেই সেই কথাটা হয়েছে। আর যা দুটা বছর বিশেষ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হওয়ার পিছত 138টা এনকাউন্টার সংঘটিত হয়েছে, আর পুলিশের এই গুলি চালনাত 26 জন লোক নিহত হয়েছে, 120 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংত। গতি যদিও কিছু ক্ষেত্র আমার কিছু রাইজে এনকাউন্টারটক সাপোর্ট করা দেখা যায়, কিন্তু ভারতের যে ন্যায় ব্যবস্থা আছে, এই ন্যায় ব্যবস্থায় এনেকৈ কিলিং করা কথাটো কেতিয়াও সমর্থন করব নয়। ন্যায়ালয়ের প্রতি সরকারের হোক রাইজর হোক আস্থা জিয়াই রাখাটো সকলোরে কর্তব্য। গতি সরকারে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংত প্রমোট করে আছে, আমি ভাবো যে এই সরকারের একটা যত বছর শাসনত থাকিল এয়াও এক অন্যতম ব্যর্থতা। আর এটা সবতকে ডাঙর কথা আমি দেখি আহিছো যে এতিয়া প্রত্যেকটো ডিপার্টমেন্টত এজনেই মন্ত্রী আছে, সেইজন হল মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ যিমানকেইটা বিভাগ আছে গোটেইকেইটা বিভাগের মন্ত্রীকেইজন কেবল তরোয়ালবিহীন নিধিরাম সর্দার, তেওঁলোকৰ কোনো ধরনের পাওয়ার নাই। অকল হিমন্ত বিশ্ব শর্মায় ডিকটেশন দিয়ে, যে শ্রুতলিপি দিয়ে, সেই মতে কাম করবেন। সেই কারণে রাইজর যথেষ্ট দুরবস্থা হয়েছে। বিভিন্ন বাকি যা ডিপার্টমেন্ট আছে হিমন্ত বিশ্ব শর্মার অনুমোদন নহলে, হিমন্ত বিশ্ব শর্মার শ্রুতলিপি না থাকলে সেই কামবিল তাদের হয়ে নুঠে। গতি বাকি যিকেইজন মন্ত্রী আছে কেবল চকীখনত বহি আছে। এই এইটো আমি ভাবো যে এয়াও এক সরকারের ব্যর্থতা, কারণ মন্ত্রী বা বিধায়ক সকলক রাইজে সেই পর্যায়ে এই কারণে লৈ যায় যাতে রাইজর কামখিনি করাত সুবিধা হয়। আর সরকার চলাত ডিসেন্ট্রেলাইজেশন করবেন, ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ করবেন, ভাগ ভাগ করবেন, সেই ক্ষেত্রটো দেখা নাই। মাত্র হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় নিজের মুনাফা অর্জনের স্বার্থত সকলকেইটা ডিপার্টমেন্ট নির্দেশক চলাইছে। গতি আমি ভাবো যে এই বস্তুটো এইটো একটা সরকারখনের বিফলতা। ইয়ার উপরে আপনার সকলে গম পায় ইতিমধ্যে সরকারখনে মদর ক্ষেত্র কেনেকে ধরনের প্রমোশন করে আছে, মদে মাদক দ্রব্যয় সমাজখন কেনেকে গোটেই অস্থির করে পেলায় সকলো রাইজে জানে। ইমান অস্থির করে পেলার পিছতো সরকারে কিন্তু মদর ক্ষেত্রে বিশেষভাবে প্রমোশন করে থাকা দেখা গৈছে। গতি আমি ভাবো যে যখন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় ড্রাগসর বিরুদ্ধে এটা জোরদার অভিযান করা দেখায়, কিন্তু সেইখান হিমন্ত বিশ্ব শর্মা সরকারে কিন্তু রাইজক মদ খাওয়ার কারণে উদগনি যোগাইছে। গতি আমি ভাবো যে হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই 3 বছরীয় আর সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার 5 বছর, সর্বমুঠ 8 বছর, এই এইখানে একটা ডাঙর ব্যর্থতা। গতি এনেকে আমি এই গোটেই যখন আমার পুস্তক কিতাবখন, এই খতিয়ানর কিতাবখন আমি দাঙি ধরেছো, এই কিতাবখন আপনাদের দিম, বাকিখানি আপনাদের চাই লোক পড়ব। সমস্যা একেবারে অন্তিম লেভেলত আছে, অন্তিম স্তরত আছে। আজির তারিখত যদি রাইজে বিজেপিক বিদায় নিদিয়ে, তেতিয়াহলে এই এইবিলাক কথা ভবিষ্যতে পাতি বহুত বিশেষ লাভ নহব। ইতিমধ্যে ধ্বংসর গড়াহত সোমাই গেছে কার্যক্রম, 100% আহিছে। রাইজে বুঝি পাব আমি জানাইছো কিতাব আকারে, সেই কারণে আমি উলিয়াইছো রাইজে কি হয়, মানুষবিল যথেষ্ট ব্যস্ত থাকে নিজের কাম বনত। গতি আমি ডিটেইল জানাইছো 8 বছর, 8 বছর আগত বিজেপিয়ে কি কৈছিল,
8 বছর পিছনের আজিলেকে কি কি হল নহল এই কথাবিলাক আমি সেইকারণে জানাইছো যে কংগ্রেসের সেই সময়ের যে অপশাসন সেই অপশাসনের বিরুদ্ধাচরণ করিয়ে তো রাইজে বিজেপিক আনিছিল, কিন্তু বিজেপিয়েও সেই একইখিনিয়ে করলে যে নিজের প্রতিশ্রুতি রক্ষাত ব্যর্থ হয়েছে এই কথাখিনি আমি দাঙি ধরছি। মন্ত্রী এজনে আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতর ইচ্ছারাত প্রত্যেকটি বিভাগ চলি আছে, গতি এজন মানুষে সমগ্র প্রতিটি বিভাগ প্রতিটি ডিপার্টমেন্ট কন্ট্রোল করার অসুবিধা আছে। সেই কারণে আমি আম আদমি পার্টিয়ে এখন পত্রিকার জড়িয়ে আমি সমগ্র মানুষক দৃষ্টি নিবদ্ধ করব বিচার, কেন ভারতবর্ষত এটাই দল আছে যে একমাত্র জনতার হয়ে কাম করা দল, সেটি হচ্ছে আম আদমি পার্টি। আমার সম্মানীয় রাষ্ট্রীয় নেতা অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ার নেতৃত্বত ভারতবর্ষত আম আদমি পার্টির জন্ম হয়েছিল কেবল জনতার সেবার কারণে। সেই উদ্দেশ্য লই আমি রাজনীতি আরম্ভ করেছো আর রাজনীতি করে যাব। এটা কথা হয়েছে প্রত্যেকটি জ্বলন্ত সমস্যার সৃষ্টি করেছে একমাত্র বিজেপি সরকারখানে। আপনাদের চাব আজি ঔষধের ক্ষেত্র যদি উচ্চ হারত মূল্য বৃদ্ধি হয়েছে মানুষের মাজত অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজি ভারতবর্ষত প্রায় 70% মানুষ বহুমূত্র রোগত ভুগি আছে, বিভিন্ন বেমারত ভুগি আছে, কিন্তু আজি ফার্মা কোম্পানির জড়িয়ে যাক ইলেকট্রনিক বন্ড কালেক্ট করে কেনে যা পয়সা লৈছে সেই পয়সা কি করেছে ইলেকশনের নামত দল চলার নামত খরচা করেছে, আর সেই তার পরিণাম তথা ভারতবর্ষের রাইজে ভুগি আছে। এটা অত্যাধুনিক মূল্য বৃদ্ধি মানুষক জুড়া করেছে। আজি ইলেকশন শেষ হয়ে গেল, ইলেকশনের পিছরপরাই প্রত্যেকটি বস্তুর দাম বাড়ি আছে, গতি যে যোগান বিভাগ নামের একটা বিভাগ আছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কেবল নিজের স্বার্থত কাম করে আছে, জনতাক পিস দি আছে। এইবিলাক কথা এটা রাইজে জানা উচিত, আর রাইজে এটা সজাগ হওয়ার উদ্দেশ্যে সজাগ করার উদ্দেশ্যে আম আদমি পার্টিয়ে প্রত্যেকটি তৃণমূল পর্যায়ত কাম করে আছে, আর সেই উদ্দেশ্যেই আজি প্রত্যেক জেলাতেই রাইজক সজাগ করার উদ্দেশ্যে আমি এই সংবাদমেলের জড়িয়ে রাইজর সমাব বিচার। দ্বিতীয় কথা, যখন সরকারে জাতি মাতি ভেটির কথা কৈছিল সেই সরকারখানে আজি কার জড়িয়ে বিদেশের সংখ্যালঘু সম্প্রদায়ক আনি সংস্থাপিত করার লক্ষ্য বাঁধি লৈছে একমাত্র ভোটের স্বার্থত, গতি কেবল ভোটের রাজনীতি করে আছে, ধর্মর দোকান দিছে। আজি 8টা বছর বিজেপি সরকারে পার করলে আমার সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াই কেবল জাতি মাতি বরাক উপত্যকার কথা কয় 5টা বছর শেষ করে দিলে। এতিয়া আকৌ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কেবল হিন্দু মুসলমানের রাজনীতি, কেবল ধর্মর দোকান, আর এইবিলাকক মানুষের দৃষ্টি নিবদ্ধ করে ধর্মর আবন্তনির মাজত মানুষের মাইন্ডবিলাক সুমাই থাকে নিজের আত্মীয় স্বজনের নামত রাজনৈতিক ব্যাপার এখন গড়ি উঠিছে। গতি মই এইখিনিকেই কব বিচার যাতে এই রাজনৈতিক দোকান বন্ধ হয়, জনতার উপকার হয়,